নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি দীঘা বিশ্ব বাংলা গেটের বাইরে। এখনও দীঘার মধ্যে আমি ঢুকিনি। এই গেটটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা দীঘা বিশ্ব বাংলা গেট। আমি আজকে এসেছি আপনাদের অনুরোধে দীঘার কী কন্ডিশন, লকডাউন খোলার পর দীঘার কী কর্মসূচি রয়েছে, হোটেলগুলো খুলবে কি না, এই সমস্ত তথ্য আজকের ভিডিওতে রয়েছে। আপনারা সঙ্গে থাকুন এবং এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনাদের কিছু হলেও ইনফরমেশান এখান থেকে আপনারা পাবেন। তো চলুন এগোই সামনের দিকে। আজকের ডেট হচ্ছে 13/6/2021, টাইম হচ্ছে 12টা দুপুর। এখন ওল্ড দীঘায় দাঁড়িয়ে আছি আমি, জনশূন্য ওল্ড দীঘা। শুধু আমরা কয়েকজনই আছি এখানে, যেহেতু লকডাউন চলছে জনশূন্য। কিন্তু দীঘায় ঢেউটা আজকে খুব ভালো হচ্ছে, খুব সুন্দর ঢেউ হচ্ছে। এই একটা আসছে বড় ঢেউ। পনেরো তারিখ লকডাউন শেষ হচ্ছে, তারপরে কি হয় দীঘায়, লকডাউন সত্যি এক্সটেন্ড হয় কি না বা এটাই লাস্ট লকডাউন, সেটা তো 15 তারিখে জানা যাবে এক্সটেন্ড হচ্ছে কি না। তবে আমি র্যান্ডামলি কিছু হোটেলে আজকে এখন যাব। ওনার হোটেলের কেউ যদি থাকে, বেশিরভাগ হোটেলে দেখতে পাচ্ছি বন্ধ আছে, আমি র্যান্ডামলি কিছু হোটেলে ভিজিট করবো আজকে এবং দেখবো যদি কেউ থাকে তো ওনাদের সঙ্গে কথা বলবো এবং দেখি ওনাদের কাছ থেকে আমরা কী রিপ্লাই পাই। এত সুন্দর নীল জল দীঘায় আমি আগে কোনোদিনও দেখিনি। আমি আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি একটু, আপনারা একটু খেয়াল করুন, এত স্বচ্ছ পরিষ্কার নীল জল দীঘায় আমি আগে কোনোদিনও দেখিনি। এই আগে যতবার দীঘায় এসেছি ঘোলাটে জল থাকতো, অপরিষ্কার নোংরা ভাসতো জলে, কিন্তু এতটা সুন্দর পরিষ্কার নীল জল দীঘায় আমি প্রথম দেখলাম।
যেহেতু লকডাউন চলছে, দীঘা টুরিস্ট শূন্য, দীঘা স্থানীয় মানুষরা কিছু কিছু দীঘায় আসছেন, সারাদিন ঘরে বসে বসে বোর হওয়ার পরে কিছু কিছু স্থানীয় মানুষরা যাদের ঘর হয়তো 20 কিলোমিটার 30 কিলোমিটার কি 40-50 কিলোমিটারের মধ্যে, তারা একটু এসে একটু মাইন্ডটা রিফ্রেশ করে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, এখনও একই রকমই অবস্থা রয়েছে। রিপেয়ারিংয়ের কাজ হবে, কিছুদিন পরে শুরু হবে। ওর দীঘাতে মোটামুটি এখন এই অবস্থা, কিছু কিছু স্থানীয় মানুষেরা এখানে এসছে। আমি যাচ্ছি ওল্ড দীঘার কিছু হোটেলে, এটা খোলা আছে কিনা, বন্ধ, সব হোটেল প্রায় বন্ধ। আপনার সঙ্গে কথা বলা যাবে একটু? এসব হোটেলগুলো আপাতত বন্ধ আছে, আমরা এখানে সবই বন্ধ, কোনো টুরিস্ট নেই, এদিকেও সব টুরিস্ট বন্ধ। আমরা আশা রাখছি, মোটামুটি এখনো কিছু বাইরে থেকে গেস্টরা আসছে, কলকাতা থেকে, হাওড়া থেকে কিছু গেস্টরা আসছে। সেই গেস্টদেরকে যারা আসছে এন্ট্রি করে, মানে খুব কম, আগের থেকে খুব কম। আগে এখন তো বলতে গেলে টোটালি বন্ধ ছিল, লকডাউনের বিধি কেউ ভেঙে কেউ আসেনি। কিছু মানুষ ত্রাণ দিতে এসেছিল, তারা ছিল, তারপর মমতা ব্যানার্জি যখন এসেছিল তখন পুলিশ অফিসাররা ছিল কিছু, এখানে এই পাশেই আমাদের। তো আপনাদের হোটেলের নামটা কি? দাদার সাথে খুব কথা বলে খুব ভালো লাগলো। শিহকের ওই দিকটা থেকে পুরো জলের তোরটা এসছে, শিহকের পেছনটাও ভেঙে গেছে। হোটেল গ্রিন হাউস ম্যানেজারের কাছ থেকে আমরা অনেক কিছু ইনফরমেশন পেলাম, উনি বলছেন যে হোটেল খুললেও খুলতে পারে লকডাউনের পরে, এখনও কোনো সিওর ইনফরমেশান নেই, কেননা 15 তারিখের পরে হয়তো আবার লকডাউন এক্সটেন্ড হলেও হতে পারে। তবে যতটুকু ইনফরমেশান পেলাম, মোটামুটি আপনারা আসতে পারেন, এবং এই হোটেলটা খুবই বড় হোটেল, যথেষ্ট বড়, এবং এখানে এসি নন এসি সব রকমের রুম রয়েছে, তাই তো? নন এসি শুধু 3টি আছে, বাদ বাকি সবই এসি, টোটাল 27টা রুম। টোটাল 27টা রুম আছে এবং এসি নন এসি দুটোই আছে। আপনাদের মোটামুটি কেমন রেঞ্জ আছে রুমগুলোর? এখন মিনিমাম নন এসিগুলো 800 টাকার মধ্যে রাখছি। আচ্ছা আচ্ছা, লকডাউনের জন্য এখন বেশি রেটটা করা যাচ্ছে না, সিজন হলেও 800 টাকা নন এসি রাখছি। আর এসি রুম আমরা রাখছি 1100 টাকা 1200 টাকা, এরকম করে রুমগুলো রাখছি। আর 4-bed রুমগুলোর মধ্যে 1600 টাকা 2100 টাকা। আচ্ছা আচ্ছা, এখান থেকে সমুদ্র মোটামুটি এটা দেখলাম, 1 মিনিট পায়ে হেঁটে সমুদ্র। তো আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, আপনারা আসতে পারেন, এবং ওল্ড দীঘার একদম ভালো পজিশনে হোটেলটা, তো সঙ্গে থাকুন। এবং আমরা এরপরে যাচ্ছি নিউ দীঘায়, নিউ দীঘায় কিছু জায়গা আপনাদের দেখাবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ওকে, thank you.
পলদিঘায় এই জায়গাটা যে লাইন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এয়ার সাইক্লোন হিট করার পরে যেসব মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে গেছিলো এবং এখনও যেসব মানুষ খেতে পাচ্ছে না, অনাহারে রয়েছে, মাথায় ছাদ নেই, ওইসব লোকেদের বিভিন্ন এনজিওদের মাধ্যমে এসে এখানে খাদ্য বিলি করা হচ্ছে। যে যেমন পাচ্ছে এসে হেল্প করছে এবং খাদ্য বিলি করছে। তো আমি আপনাদের দেখালাম এখানে কখনো কখনো ভুজিমাল সবজি বাজার সব কিছুই দেয় এখানে। এখন দেখতে পাচ্ছে মুড়ি এবং ছালো ছাতু এইসব জিনিসগুলো দিচ্ছে। এখন আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে এগোচ্ছি। দীঘা নেহরু মার্কেট ডান দিকে ফেলে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক হোটেল রয়েছে, দেখি কোন হোটেলে ঢোকা যায়। কোন হোটেলটা খোলা রয়েছে মোটামুটি, এইটা মনে হয় একটু খোলা রয়েছে, গেটটা খোলা দেখতে পাচ্ছি। এখানেই ঢুকি ভেতরে, ভেতরে গিয়ে কথা বলছি। আমরা এখন অপেক্ষা করছি, হোটেলের যিনি ম্যানেজার উনি আসছেন, ওকে জিজ্ঞাসা করবো যে কী পরিস্থিতি এখন দীঘায়, হোটেল মোটেল খুলতে পারে কি না লকডাউনের পরে, বা কী ইনফরমেশন ওনাদের কাছে রয়েছে। হোটেলটা মোটামুটি বেশ সুন্দর। চ্যানেলে আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আমি এখন আমাদের একটু ইনফরমেশান দিন, আমার বন্ধুরা জানতে চাইছে যে লকডাউনের পরে হোটেল খুলতে পারে কি খুলবে না, বা কী সিচুয়েশান এখন, যেহেতু ঝড় বড় ঝড় একটা গেল, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দীঘায়, তো তারপরে ওটা রিকভার করে কতটা কি হতে পারে, খুলবে কি খুলবে না আমাদের একটু জানান। এখন তো গাড়ি ঘোড়া চলছে না, গাড়ি ঘোড়া চললে চালু হলে হয়তো মানে চালু করার পরিকল্পনা আছে আর কি। আচ্ছা আচ্ছা, এখন ট্রেন বাস না চললে তো চলবে না, মানে যদি কেউ প্রাইভেট গাড়ি করে আসে সেক্ষেত্রে থাকতে পারে। আপনাদের হোটেল মোটামুটি মানে খোলা আছে, কেউ যদি প্রাইভেট গাড়িতে করে আসে বা বাইকে করে এলো কেউ। আমাদের যেমন এসেছিল একটা কোম্পানি, আচ্ছা গ্রিন বায়োটেকের, তারা এসছে। আচ্ছা আচ্ছা, এদের কোম্পানি আমাদের পুরানো কোম্পানি আছে, এসেছে একটা অ্যাডজাস্ট করে দিলাম, একটা এমার্জেন্সি ক্ষেত্রে আর কি। আচ্ছা, রোড চালু নেই, বন্ধ তো টোটালি এক মাস বন্ধ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমান চালু হচ্ছে, চেষ্টা চলছে, যদি চালু হয়ে যায় আমরা চালু করার চেষ্টা করছি, এইরকম পরিকল্পনা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন কি রুমের রেঞ্জ রয়েছে মোটামুটি, এসি নন এসি কেমন কি রুম রয়েছে একটু জানান। আপনার হোটেলটা একটু লোকেশনটা কোথায়, মানে এটা একদম নিউ দীঘা দীঘা সায়েন্স সেন্টারের কাছাকাছি। আচ্ছা, এটা এর মেন নার্সিংহোমের পাশে বললেই, দীঘার মধ্যে একটাই নার্সিংহোম আর কি। আচ্ছা আচ্ছা, আর এর পাশে বললে যে কোনো লোক জানতে পারবে, সায়েন্স সেন্টার ওই সামনে আমাদের। রুমের রেঞ্জটা একটু বললে ভালো হবে। রেঞ্জ এমনি মানে ১২০০ থেকে আছে, ১২০০ থেকে ধরুন ২২০০ সব এসি রুম আপনাদের। হ্যাঁ, সব এসি। আচ্ছা, এসি কনফারেন্স হল, মানে মিটিং যদি করতে চায় সেক্ষেত্রে বুক করতে পারবে। বড় সবই আছে। আমি নাম্বার এবং যদি কোনো অ্যাড্রেস থাকে অনলাইন বুকিংয়ের সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। ফোন নাম্বার তো আমি অবশ্যই দিয়ে দিচ্ছি, হোটেলের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাছাড়াও যদি কোনো অনলাইনে বুকিং সিস্টেম থাকে সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আপনারা কতজনকে দিচ্ছেন এমনি, আপনারা নাম কি আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাড়া থেকে থাকে, আমরা নিজেরা সব নিজেরা বহন করে নিয়েছি আমরা। আমাদের
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গাড়ি আসছে মানে সেখানে শেষ হয়ে গেছে, আমরা এদিকে ঢুকেছিলাম, ওই অ্যাকচুয়ালি তাজপুরে ঢুকেছিলাম, তাজপুরে একটা গাড়ি শেষ করে এসেছি, এসে আমরা এদিক থেকে ওদিক থেকে দিয়ে দিয়ে একটা গাড়ি এখানে শেষ করছি। মাছ পড়ো ক্লাবগুলো বা এনজিওগুলো এসে এভাবে যেখানে যেভাবে হেল্প করছে এখানে স্থানীয় মানুষদের, ঝড়ে বিধ্বস্ত মানুষদের, সত্যি ইনাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব। কেননা সত্যি সরকারের পক্ষে হয়তো এতটা সম্ভব হতো না যদি ইনারা পাশে না থাকতেন। এই ধরনের ক্লাব এনজিওকে আমার তরফ থেকে এবং সবার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনার লোক টোক হচ্ছে এখন মোটামুটি লোকাল লোক, এই যে যাদের মানে দেখার যে ইচ্ছা আছে তারা যেরকম আসছে দেখছে এইরকম ব্যাপার। ঠিকঠাক ছিল, কিন্তু যেহেতু লকডাউন পড়ে গেছে সবারই অসুবিধা হচ্ছে, যে পেশাতেই আছেন আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু মোটামুটি ভাবে একটা চলছে যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ কথা বলে ভালো লাগলো। আমরা এখন রয়েছি নিউ দীঘায়, আমি আর অভি দুজনে রয়েছি নিউ দীঘায়। এখানে পরিস্থিতি মোটামুটি এই অবস্থা, রিপেয়ারিংয়ের কাজ প্রচুর পরিমাণে চলছে। তো আমি এখানে দেখতে পেলাম স্থানীয় মানুষদের যারা বিধ্বংস ঘর বাড়ি সব হারিয়েছে বা এই নোনা জল ঢুকে যাওয়ার ফলে খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছে না, তো তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ক্লাব যে পরিমাণে হেল্প করছে, এই এই ধরনের এতটা হেল্প আগে কোনো দিন আমরা দেখেছি কি না? এর আগে আমরা দেখিনি, অনেকে এসছে, অনেকে এসছে, ওনারা নিজের ইনিশিয়েটিভ নিয়ে নিজের ক্লাব থেকে ওনারা উদ্যোগ নিয়ে ওনাদের আমাদের অ্যাকচুয়ালি এটা দীঘা ছিল, দীঘা নিউ দীঘা এনারা সব জায়গায় ডিস্ট্রিবিউট করছে, শুকনো খাবার বলুন সব নিয়ে এসেছিল ওনারা। এইভাবে এইভাবে আমাদের বিপদের সময় প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। এবারে মোটামুটি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা অনেকটাই খবর দিতে পারলাম, আশা করি আপনাদের যে যে প্রশ্নগুলো আপনার জানার ছিল আপনারা আমরা দিতে পারলাম, আশা করি আপনারা ইনফরমেশনগুলো মোটামুটি পেয়েছেন। আরও যদি কিছু ইনফরমেশন লাগে কমেন্টে জানান, আমরা আবার একটা ভিডিও বানিয়ে দেবো, চেষ্টা করবো আপনাদেরকে সেই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য, তুলে ধরার জন্য। তো আমরা আপাতত নিউ দীঘা থেকে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।